আমরা সবাই জানি যে লেবু আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। এর রসে রয়েছে প্রচুর পুষ্টি এবং ভিটামিন। এছাড়াও এটি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিনের একটি দুর্দান্ত উৎস। রাতে শোয়ার সময় বিছানার পাশে একটা পাতি লেবু কেটে রেখে দিন, অনেক উপকার পাবেন। এটি শুনতে অবাক লাগলেও গবেষকেরা দাবি করেছেন যে এটা করলে স্বাস্থ্যের খুব উপকার হয়। চলুন তবে জেনে নেওয়া যাক, বিছানার পাশে এক টুকরো লেবু রাখলে কি কি উপকারিতা মিলে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। বন্ধ নাক খোলে। যদি ঠান্ডা লাগার কারণে আপনার নাক বন্ধ হয়ে থাকে তবে কাঁটা লেবু আপনার বিছানার পাশে রাখুন, এতে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে না। ভালো ঘুমে সহায়ক। আপনি কি স্ট্রেসে ভুগছেন এবং সারাদিন নিজের জন্য সময় পাচ্ছেন না? এই সমস্যার কারণে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়, যা ভবিষ্যতে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। তবে এ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ নেই। লেবুর টুকরো বিছানার কাছে রেখে ঘুমন। এই ফলটি আমাদের মস্তিষ্কে রিল্যাক্স করে, লেবুর গন্ধ মনকে শান্ত করবে এবং ঘুমাতেও সহায়তা করবে। লেবুতে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মস্তিষ্ককে শান্ত রাখে। পোকামাকড় বেডরুমের কাছে ঘেঁষবে না। লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারের কাছে আসে না। রাতে সবার আগে এক টুকরো লেবু বিছানার কাছে রাখুন এবং লাইট অফ করুন। লেবুর গন্ধ ও অন্ধকারের কারণে সমস্ত পোকামাকড় পালিয়ে যাবে এবং আপনি আরামে ঘুমোতে পারবেন। আপনি চাইলে লেবুতে লবঙ্গ দিয়েও রাখতে পারেন। রক্তচাপ কম করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লেবু। এটি ব্লাড সার্কুলার বাড়ায়। তবে নিম্ন রক্তচাপের রোগীরাও যদি রাতে শোয়ার সময় বিছানার পাশে লেবুর টুকরো রাখেন তবে সকালে সতেজ অনুভব করবেন। এটি লেবুর গন্ধের কারণে হয়ে থাকে। ঘর ফ্রেশ রাখবে। আপনি যদি আপনার ঘরকে সতেজ রাখতে চান তবে ঘরের এক কোণায় লেবুর টুকরো রাখুন, দেখবেন ঘরটা নিমিষে ফ্রেশ লাগবে। শ্বাস নিতে সাহায্য করে। লেবু অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি শ্বাস নিতে সহায়তা করতে পারে। আপনি যদি হাঁপানি বা সর্দিতে ভুগছেন তবে আপনার বিছানার কাছে লেবু রাখুন। যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা এটি করতে পারেন। এছাড়াও প্রতিদিন এক টুকরো লেবু খেলে আপনি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন, যেমন ধরুন ক্যান্সার প্রতিরোধ করে। লেবুতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। নিয়মিত লেবু খাদ্য তালিকায় রেখে আমরা ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারি। পাকস্থলীকে সুস্থ রাখে। যারা পেটের গোলযোগে ভুগছেন তাদের জন্য লেবু আদর্শ টনিক। পেটের গোলযোগের মধ্যে ডায়রিয়া, বদহজম, কষ্টকাঠিন্য আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। শুরুতে এক গ্লাস লেবু প্লাস লবণ পানি আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে। লেবুর সঙ্গে এক চা চামচ মধু হলে আরও ভালো হয়। ফুসফুসের জন্য ভালো। লেবু ফুসফুসের যত্ন নেয় এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয়। লেবু শরীরের চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে। ক্ষত সারায়। লেবুর উচ্চ ভিটামিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো ভাইরাসজনিত ইনফেকশন যেমন ঠান্ডা, সর্দি, জ্বর দমনে লেবু খুবই কার্যকরী। মূত্রনালীর ক্ষত সারাতে লেবুর গুরুত্ব রয়েছে। হাইপার টেনশন কমায়। যারা খাবারে যথেষ্ট পটাশিয়াম গ্রহণ করে না তারা সহজেই নানা রকম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। লেবুর রসে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে যা হাইপার টেনশন কমাতে সাহায্য করে। ত্বকের যত্নে। প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লেবুর জুড়ে নেই। এটি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। মধুর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটি ত্বকের সংকোচন সৃষ্টিকারী পদার্থকে নিয়ন্ত্রণ রাখে। চামড়ার অতিরিক্ত তেল অপসারণ করে। লেবুর রস প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে থাকে, ব্রণ সারিয়ে তোলে, ত্বকের রং উজ্জ্বল করে, বয়সের বলিরেখা দূর করে থাকে। মুখের দুর্গন্ধ দূর করে। মাড়ির ব্যথা, দাঁতের সমস্যা, মুখের দুর্গন্ধ দূর করে লেবুর রস।
লেবুর পানি খাবার পর দাঁত ব্রাশ করার প্রয়োজন নেই। নখকে সুন্দর করে এক টুকরো লেবু দিয়ে নখ পালিশ করলে নখ তার বিবর্ণতা থেকে উজ্জ্বল রং ফিরে পায়। লেবুর পানিতে পা হাত ডুবিয়ে রাখলেও এটা উপকার মেলে ওজন কমাতে। নিয়মিত ফ্রেশ লেবুর জুস প্লাস পানি খেলে ধীরে ধীরে ওজন কমতে সাহায্য করে। পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ রাখে। শুনলে অবাক হতে হয়, লেবু অম্লীয় হওয়া সত্ত্বেও শরীরে প্রয়োজনীয় ক্ষারধর্মী আচরণ করে। এটি শরীরে অ্যাসিডিটি তৈরি করে না, এটি শরীরের পিএইচ মাত্রাকে সঠিক অবস্থায় রাখে। লেবুর রস প্লাস লবণ পানি পান করলে পিএইচ মাত্রা ঠিক থাকে। গর্ভবতী নারীদের সুস্থতায়, গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু জল। এটা শুধু গর্ভবতী শরীরই ভালো রাখে না, বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড় মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে। শ্বাসকষ্ট নিরাময়ে, যাদের হালকা শ্বাসকষ্ট আছে তারা নিয়ম করে খাবারের আগে এক চামচ লেবুর রস খেতে পারেন। যারা মাইন্ড অ্যাজমায় ভুগছেন, লেবুর রস তাদের জন্য ওষুধের বিকল্প হিসেবে কাজ করে থাকে। বয়সের ছাপ দূর করে, বয়সের ছাপ পড়ে বলি রেখার মাধ্যমে। তাছাড়া অনেকের এমনিতেই বলি রেখা পড়তে পারে, লেবুর রস এই বলি রেখা দূর করতে দারুণ কার্যকর। রেখাগুলোতে লেবুর রস দিয়ে 15 মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন। এখন দেখুন লেবুর কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের অতিরিক্ত লেবু খেলে বুক জ্বালা করে। লেবুতে কারো কারো অ্যালার্জি হয়ে থাকে, তাই আগে থেকে জেনে নিয়ে লেবু চিকিৎসা শুরু করা উচিত, তা না হলে হিতে বিপরীত হতে পারে। ওজন কমানোর জন্য খাদ্য অভ্যাসে লাগাম টানা হলে কার্বোহাইড্রেট ও অন্যান্য পুষ্টিগুণের অভাব দেখা দিতে পারে। সেক্ষেত্রে লেবু পানি পানের পরিমাণ বাড়িয়ে দিলে শরীরে ক্লান্তি ভর করতে পারে। অতিরিক্ত লেবু সেবনে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, এতে পেট ফাঁপা সহ নানা ধরনের সমস্যা ও অস্বস্তি অনুভূত হতে পারে। অতিরিক্ত লেবু ও লেবুর শরবত পানের ফলে পেটে ও তালপেটে ব্যথা অনুভূত হতে পারে। লেবুর শরবত বেশি পান করলে কিছুটা দুর্বলতা অনুভব হতে পারে। যে কোনো মানুষের পরিমিত লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত লেবু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধন্যবাদ, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।